পুলিশি হেফাজতে বন্ধি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। তদন্তকারী অফিসারের নামে অভিযোগ দায়ের মৃতের পরিবারের। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু এক বন্দির। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর থানায়। মৃতের পরিবার সূত্রে জানা যায়, গড়িয়ার বাসিন্দা সুরজিৎ ওরফে সাহেব সর্দারকে 13 তারিখ দুপুরে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় পুলিশ। যদিও পুলিশের নথিতে 14 তারিখ গ্রেফতার দেখানো হয়েছে। জানা যায় চুরির মামলা দায়ের হয় অভিযুক্তের নামে। এর আগেও নরেন্দ্রপুর থানায় ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে সাহেব সর্দারের নামে। পাশাপাশি অভিযোগ রয়েছে সোনারপুর থানাতেও। পরিবার সূত্রে আরও জানা যায় ধৃত নেশাগ্রস্ত ছিল, দুবার তাকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তিও করা হয়। পুলিশ সূত্রে জানা যায় একাধিকবার নানা অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় 20 তারিখ থানা লকআপেই অসুস্থ বোধ করে সুরজিৎ। এরপর প্রথমে তাকে সোনারপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 21 তারিখ অর্থাৎ শুক্রবার এমআর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় সুরজিতের। আজ মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশি হেফাজতে থাকাকালীন সুরজিতের মৃত্যুর ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত সুরজিতের পরিবারের সদস্যরা। পাশাপাশি পুলিশ মৃতের পরিবারের কাছ থেকে আগে টাকা দাবি করেছিল বলেও অভিযোগ। এই ঘটনায় পুলিশ সুপারের কাছ থেকে নরেন্দ্রপুর থানা ও তদন্তকারী অফিসার অর্ণব চক্রবর্তীর নামে অভিযোগ দায়ের করে পরিবার। ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই বিষয়ে মৃতের দাদা জানান, আমার ভাইকে কবে অ্যারেস্ট করলো আমরা এটি জানতাম না, এবং কি কারণেই বা অ্যারেস্ট করলো সে কারণ আমাদের কাছে স্পষ্ট নয়। আমাদেরকে পরে জানানো হলো আমার ভাইয়ের শরীর খারাপ। আমরা গিয়ে দেখি হাসপাতালে মৃত অবস্থায় আমার ভাই পড়ে রয়েছে। কি কারণেই বা আমার ভাইকে অ্যারেস্ট করলো এবং কেনই বা এই পরিণতি তা কিছুই বুঝে উঠতে পারছি না। তবে আমরা চাই এই ঘটনার যথাযথ বিচার হোক। এই বিষয়ে তিনি আরো বলেন, আমার ভাইকে কখন অ্যারেস্ট করা হলো, কিভাবে অ্যারেস্ট করলো, আমাদেরকে কোনো কি কারণে অ্যারেস্ট করলো সেটা আমাদের কোনো জানায়নি। আর সব থেকে বড় কথা, আমরা যখন লাস্টে জানতে পারলাম তাকে আমাদেরকে ফোন করে জানানো হলো যে হসপিটালে আসুন, আপনার ভাইয়ের শরীর খারাপ। দেখতে গিয়ে দেখছি বেডে আমার ভাই মরো অবস্থায় পড়ে রয়েছে। এটা আমার বিচার চাই, কীভাবে হলো, কে অফিসার করলো, কেন করলো, কিসের জন্য করলো। টাকার অফার করেছিল, আমরা বলেছিলাম টাকা দেবো, দিতে পারিনি, সেরকম দিতে পারিনি। তাদেরকে হিউজ ডিমান্ড ছিল, কিছু টাকা দিয়েছিলাম, ওরা দিয়েছিল 20,000 টাকা, বললো যে এটা আমাদের থানার কাজে লাগবে, কোর্টে লাগবে, কি কেন কি কারণ সেটাও জানায়নি আমাদের। এই বিষয়টি নিয়ে আন্দোলনে নেমেছে জাতীয় কংগ্রেস। এই বিষয়ে কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, নক্কারজনক ঘটনা, লজ্জা উচিত। 13 তারিখে দুপুর 3টের সময় গ্রেপ্তার করছে, বাড়ির লোকের কাছে শুনবেন, 14 তারিখে অ্যারেস্ট দেখাচ্ছে। বাড়ির লোককে যখন জিজ্ঞেস করা হচ্ছে কোনো অ্যারেস্ট মেমো ছিল, কোনো কাগজ ছিল, কোনো আইনি কাগজ ছিল, নোটিশ ছিল, চুপ করে আছে, কিছুই ছিল না। তারপরে বাড়ির লোক বারবার এসছে এই থানায়, বারবার দেখা করতে দেয়। তারপরে এতদিন ধরে যে ছেলেটা অসুস্থ বা ভুগছে বাড়ির লোককে পর্যন্ত জানায়নি, ওকালতি করছে, ডাক্তারি করছে, নিজেরাই সব হয়ে গেছে। এখন আমরা জাস্টিস চাইছি। এখানে একটা আয়ো আছে, সেই আয়োর বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুধু না, তাকে শাস্তি দিতে হবে। টাকা চেয়েছিল বাড়ির লোকের থেকে, রফা করেছিল। তবে আমাদের খুব মূল বক্তব্য, বাড়ির লোককেও জিজ্ঞেস করে একই তথ্য পাবেন, সেটা হচ্ছে এই মৃত্যু লীলাটা কী করে সংগঠিত হলো, আমরা এটা খুব পরিষ্কারভাবে জানতে চাইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সোনারপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।